১২ বছরের ছোট্ট শিশু ছাত্র হাসাইন মিয়া পড়ত ষষ্ঠ শ্রেণীতে। সবজি বিক্রেতা বাবা ও গৃহিণী মায়ের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গত ৫ আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় হাসাইন। তার মা জানান, হাসাইন বলতো সেও প্রয়োজনে রংপুরের আবু সাইদের মতোই দেশের জন্য জীবন দিতে পারে, তাই তো মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে যোগ দেয় আন্দোলনে। তারই বুকের রক্তে লাল হয় পিসঢালা পথ। সন্তান হারিয়ে দিশেহারা বাবা মায়ের দিন কাটছে শোক আর আহাজারিতে। আমার সাথে থাকতো, আমার মানে অনেক সহযোগিতা করছে আমার ছেলে, দুই নম্বর ছেলে, মানে জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে ভালো আছে। আর আমার ছেলের লাগে সবাই দোয়া করতে হয়, আমার ছেলের লাগে মানে সবার কাছে দোয়া চাই, আর সবাই দোয়া করতে হয় আমার ছেলের লাগে। আমরা দেশের লাগে আবু সাইদ মারা গেছে, বা দেশের লাগে আবু সাইদ আসলে ছাত্র, আমি নিজে তো ছাত্র, সিক্স পড়ি, পরে এলার হাই স্কুল পড়া শেষ হলে তো অন্য জায়গায় যাওয়ার লাগবো, তখন সাথে পাইতাম না লেখাপড়া করিয়ে। মানে আমার ছেলে মানে অনেক আবু সাইদের বিষয়ে অনেক কিছু আলোচনা করছে, এবার আমরা তো মনে হয় অত গুরুত্ব দিছি না, আমার ছেলে তো যাওয়ারও কথা না, ছোট মানুষ হিসাবে আমরা ভাবছি। কিন্তু হে মাথার মধ্যে কাপড় বান্ধে, লাল কাপড় বান্ধে, হে একবারে যে জায়গা আন্দোলনে যে সবাই বুঝছে, হেরা তো একটা ডাল আছে, ডাল ডুল যে মানে সামনে আছে, হ্যাঁ সর্বপ্রথম গুলি আছে আমার ছেলে বানিয়েছে। আমরাও যদি মিছিল হলে আমি হাসানা লাইমে যেতে গেব, আমরা মিছিল যেদিন লামো এই নৌকা হাসানা লাইমে যেতে গেব, আমরা মিছিল হলে আমরা দিন স্বাধীনতা আমরা রাইব, আমরা যখন সিক্স ওভার আছি, আমরা যদি আর 4-5 বছর পরি আমরা চাকরি পাইতাম না। পড়ে আছে তার শখের স্কুল ব্যাগ, বই খাতা আর খেলায় জেতা ট্রফি, শুধু সে নেই। হাসাইন কিভাবে খেলতো, কি করতো, এসব কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরাও। আমার নাতি দেবিস দেখেছিলাম, ও দাঁড়াইলো না, আমার নাতি আইলে দাও তোমরা, আমারও নাইলে গুলি করে মাইলে যাও গা। শুধু পরিবারের সদস্যরাই নয়, হাসাইনকে হারিয়ে শোকে মুহ্যমান প্রতিবেশীরাও। জানান, কিশোর বয়সেই গ্রামের সবার নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট হাসাইন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল হাসাইন। এমন ফুলের মতো ছোট্ট শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।